বাড়ছে ডেঙ্গুর প্রকোপ গেল চব্বিশ ঘন্টায় আরো সাত জনের মৃত্যু চলতি বছর একদিনে সর্বোচ্চ প্রাণহানি হাসপাতালে ভর্তি আটশো ষাট গণ শহীদ এক হাজার পাঁচশো একাশি জন আহত ত্রিশ হাজারের বেশি জানালো স্বাস্থ্য উপকামিটি হবে আরো যাচাই বাছাই জনগণের আস্থাকে প্রশ্নহীন রাখার দায় অন্তবর্তী সরকারের বলছে বিএনপি শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়ার দাবি উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই লালমরির হাট কুড়িগ্রাম ও নবাবগঞ্জের নিম্নাঞ্চল দাবিত ভোগান্তি চরমে এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লা নিহত নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি মধ্যপ্রাচ্য উত্তেজনা নেতারিয়াহ বিরোধী বিক্ষোভ আমন্ত্রণ সংবাদ দেখছিলেন শিরোনাম সাথে আছি আমি জুই এবারে বিস্তারিত সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ গেল চব্বিশ ঘন্টায় আরো জনের মৃত্যু হয়েছে যা চলতি বছর একদিনের সর্বোচ্চ মৃত্যু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও আটশো জন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গত একদিনে সারা ছশো একুশ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন দুশো একচল্লিশ জন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত আটাশ হাজার পাঁচশো পঁয়ষট্টি জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন একশো পঞ্চাশ জন গত বছর মারা যান জন সমূহ সে তো বয়ে যায় শো বয়ে সাথে পালতে যায় কিন্তু ডিপ্লোমা সে এক সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায় নিউজিল্যান্ডেরি এক্সেলেন্স ইন কোয়ালিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক হাজার পাঁচশো একাশি জন শহীদ ও ত্রিশ হাজারের বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় স্বাস্থ্য উপকমিটি বিকেলে টিএসি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব রেজা দেশের বিভিন্ন জেলা উপজেলা ও হাসপাতাল থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে প্রাথমিক এ তালিকা তৈরি করা হয়েছে তবে এটি চূড়ান্ত নয় জানিয়ে তারেক রেজা জানান আরও যাচাই বাছাই করে প্রতিনিয়ত তালিকা আপডেট হবে বিভিন্ন রাজনৈতিক দল শহীদের তালিকা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে নেমেছে অভিযোগ করে এখনই পুরো তালিকা প্রকাশ করা হচ্ছে না বলেও জানান কমিটি আমাদের যত শহীদ হয়েছে আমরা এই পর্যন্ত আমাদের শহীদের ডাটা পেয়েছি পনেরোশো একাশি জন এই প্রত্যেকটি জেলা যে আমাদের ডিসি মহোদয়দেরকে আহ্বান করে যে কমিটিতে আছে সেই কমিটির কাছে আমরা পাঠাচ্ছি তারা হচ্ছে এবং ডিসি এসপি মহোদয় এবং ওখানে ওই কমিটিতে যারা আছেন আপনারা জানেন সিভিল সার্জন থেকে শুরু করে ইউএসএফপি ইউনো সবাই আছেন তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজকের দেওয়া যেই লিস্টটি তারা আবার ভেরিফাই করবেন নতুন করে এই সাতশো আট জনের তালিকাটি আবার বড় হবে ইনশাল্লাহ জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত সাড়ে নটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা হন তিনি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফ্লাইটটি উনত্রিশ সেপ্টেম্বর মধ্যরাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এর আগে সফরে ড ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন অধিবেশনের ফাঁকে সাইডলাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা গত তেইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান তিনি অন্তর্বর্তী সরকারকে জনগণ রাজনৈতিক দলগুলোর আস্থা ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন পতিত স্বৈরাচারের দলবাজ প্রশাসনের কারণে ছোট ছোট বিপর্যয় একসময় সরকারের জন্য মহা বিপদ হয়ে আসতে পারে সাইফুল রিপোর্টের প্রতিবেদন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ রাকিব ও শহীদ সাব্বির হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহের পায়রা চত্বর এলাকায় গণসমাবেশ করে বিএনপি প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন দলের নেতাকর্মীসহ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন স্বৈরাচার বিদায়ের কৃতিত্ব দেশের সব মানুষের বাংলাদেশের সকল মানুষের এই কৃতিত্ব দেশের শূন্যতায় দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে দ্রুত একটি রোডম্যাপ দেওয়ার আহ্বানও জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে আমরা আমাদেরকে বাস্তবতা বিবেচনায় পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয় তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন পতিত স্বৈরাচারের উচ্ছিষ্ট ভোগী প্রশাসনের কারণে বড় ধরনের বিপর্যয়ের আগেই অন্তর্বর্তী সরকারকে সাবধান হওয়ার আহ্বান জানান তারেক রহমান স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজলে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে এক সময় মহা বিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন তিনি আরো বলেন জনগণের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়া ও অর্থনৈতিক মুক্তির ওপরই গেল সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলনের সব আত্মত্যাগের সফলতা নির্ভর করছে রাজনৈতিক অধিকারের পাশাপাশি একইভাবে যেদিন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে একমাত্র সেদিনই আমাদের শহীদদের একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং একই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের এই ত্যাগ সফলতা লাভ করবে জনগণের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যতে নিরাপদ ও বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের প্রত্যাশা অনুযায়ী তুলতে ঢাকা। শিল্পকে ধ্বংস করতে শেখ হাসিনার দোসরদের সঙ্গে ভারত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্সা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে গার্মেন্টস ঔষধ শিল্প সহ শিল্প খাতে বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধের দাবিতে গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ করে জাতীয়তাবাদী শ্রমিক দল

আমাদের সবচেয়ে বেশি অবদান জন্য আবেগ নয় অন্তর্বর্তী সরকারকে জাতির চাওয়া এবং চব্বিশ বিপ্লবের চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়েছেন জামেদ ইসলামের আমির শফিকুর রহমান নতুন সরকার জাতির প্রত্যাশা পূরণ করবে বলেও আশাবাদ জানান তিনি শনিবার সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তিনি একথা বলেন এদিকে নরাইনে জামায়াতের রুকুন সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন সরকারি বিভিন্ন দপ্তর থেকে ফ্যাসিবাদের দোষরদের সরানো হবে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি আপনি নির্বাচন কমিশন সংস্কার করুন পুলিশ প্রশাসন জনপ্রশাসন অর্থনীতি শিক্ষা মৌলিক যে সমস্ত রাষ্ট্র জনতে পনেরো বছরের জঞ্জাল বাসা বেড়েছে এগুলোকে সাফ করে রিফর্ম করে আপনি দ্রুততম সময়ে একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করে জাতির চেতনাকে তারা যেন ধারণ করে চব্বিশ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি তবে আবেগ বসত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে এটা হওয়া উচিত টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপদ সীমা ছুঁই ছুঁই তলিয়ে গেছে লালমনিরহাটের নিম্নাঞ্চল চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার কমপক্ষে দশ হাজার হেক্টর আমন ধান সহ সবজি ক্ষেত টানা বর্ষণে পানি বেড়েছে কুড়িগ্রামের তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল পানিবন্দী হয়ে পড়েছে বিশ হাজারের বেশি পরিবার সহকর্মীদের তথ্য ছবিতে আপন ওপর রিপোর্ট টানা বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়ছে বিভিন্ন নদ নদীতে চাপাই নবাবগঞ্জে পদ্মার পানি বেড়ে প্লাবিত নির্মাঞ্চল পানিবন্দী হয়ে পড়েছে বিশ হাজারের বেশি পরিবার ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ডুবে গেছে দুই হাজার বিঘার উপরে কৃষকের প্রধান ফসল মাসকলাই সহ কয়েক জাতের ফসল যত ক্ষেত সব সবকিছু ডুবে গেছে বাড়ির সাইডও মনে করেন যে পানি বন্যাতে ডুবে ভাসে গেছি এই তো আমাদের বাড়ি ভাসে গেছে যেগুলো আমাদের বাড়ি নদীতে ভাসে গেছে দেয় প্রকার খুব বাস্তবভিতায় ভুক্তভোগীদের অভিযোগ এমন দুর্যোগের সময়েও পার্শ্বপannী প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের বন্যার পরিস্থিতি খুব খারাপ আমাদের এখানে কোনো লোক যোগাযোগ নাই মেম্বার চেয়ারম্যান আমরা অনেক সমস্যার মধ্যে আছি এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা কোনো আমরা পাইনি লালমনিরহাটে টানা বৃষ্টিতে বিপচ্ছিমা ছুঁই ছুঁই তিস্তার পানি এরই মধ্যে পানি ঢুকতে শুরু করেছে নির্মাণচলে তলিয়ে গেছে চরাঞ্চল ও তীরবর্তী এলাকার কমপক্ষে দশ হাজার হেক্টর আমন ধান সহ সবজি ক্ষেত আর বৃষ্টি অব্যাহত থাকায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ চহরা ছিল নদীর আশেপাশে যে আমন ধান গাড়ছিল আমন ধান কিন্তু পানিতে ডুবে গেছে এভাবে যদি বৃষ্টি হয় তাহলে মনে করেন যে খেটে খাওয়া মানুষের জন্য প্রচণ্ড অসুবিধা আমাদের যে গরু ছাগলের ঘাস এনে খাওয়াবো এ ব্যবস্থাও হচ্ছে না আবার দেখা যাচ্ছে যে আমন ধানগুলো যেগুলো ডুবি গেছে সেগুলো পছন্দ ধরার কিছু একটা আশঙ্কা দেখা যাচ্ছে টানা বর্ষণে পানি বেড়েছে কুড়িগ্রামের তিস্তা ধরলা ও দুধকুমার নদের পানি পানি আরও বাড়লে ক্ষতির মুখে পড়তে পারে মৌসুমী ফসল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন নিনময়ের মানুষ চার দিন থেকে ধরি হইতেছে আমরা ব্যবসায়িক মানুষ ব্যবসা করতে পারতেছি না খেটে খাওয়া মানুষ বের হতে পারতেছে না তাদের খুব কষ্ট হচ্ছে পঞ্চগড়ে ওটানা বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মৌসুমি ফসল ভেসে গেছে মাছের ঘের প্লাবিত ঘর বাড়িও পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ আপনপু নিউজ ডেস্ক দেশ টিভি আন্তর্জাতিক অঙ্গনের খবর এবার লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ হামলায় হত হয়েছেন হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরাল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর দাবি সংগঠনটির প্রধানকে চিরতরে নির্মূল করা হয়েছে তার নিহতের খবর নিশ্চিত করে তেলাবিবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি নাস্টলার মৃত্যু দলটি এবং মিত্রদের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে লুৎফুর কবির রিপোর্ট দু সালের পর এবার লেবাননে এমন ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ এই পরিস্থিতিতে শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সামাজিক মাধ্যম এক্সে দাবি করেছে হামলায় হিজবুল্লার প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন এই খবরে মুহূর্তেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলির দাহিয়ে এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে তারা ঠিক ওই এলাকার আবাসিক ভবনের নিচে গোষ্ঠীটির ভূগর্ভস্থ সদর দফতরে হিজবুল্লার কেন্দ্রীয় সদরে হামলা চালানো হয় সেখানে নির্ভুল হামলায় নিহত হন নাসরাল্লাহ আইডিএফের অপর এক পোস্টে বলা হয়েছে হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না এই খবরে তার মৃত্যুর খবরে শোক নেমে এসেছে মুসলিম দুনিয়া জুড়ে তার নিহতের বিষয়টি একই দিন টেলিগ্রামে এক পোস্টে নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি একই সঙ্গে গাজা ও ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি এদিকে ফ্রান্স জানিয়েছে নাসচাল্লার মৃত্যুতে পরিস্থিতি সামাল দিতে কাজ করছে ম্যাক্রো সরকার বত্রিশ বছর ধরে সংগঠনটির নেতৃত্বে ছিলেন ছিলেন্লাহ এ সময় পরিণত করেছেন আঞ্চলিক শক্তিতে তার মৃত্যু শুধু সংগঠনটির জন্য নয় ইরান সহ অন্যান্য মিত্রদের জন্য বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরাল্লাহ শিয়া মুভমেন্ট আমাল এ যোগ দেন পরে উনিশশো সালে আরও কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি 1985 সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানান দেয় ইসবুল্লাহ তাতে যোগ দেন মুসলিম বিশ্বের ক্ষমতাধর নেতা হাসান নাসরুল্লাহ গোপনে বিভিন্ন জায়গা থেকে প্রায়শই ছয় বিরুদ্ধে দিতেন 18 বার্তা লুৎফর কবির নিউজ ডেস্ক নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ নির্বাচন প্রক্রিয়া ঠিক করে সক্রিয় ও উন্নত জায়গায় নিতে হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন নতুন করে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে দুপুরে সিড আপ মিলনায়তনে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জনআকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শিরোনামে জাতীয় সংলাপে এসব কথা বলেন হাসান আরিফ আগামীতে স্থানীয় সরকার শক্তিশালী হবে কিনা নির্ভর করবে পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারের উপর আর সেজন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংস্কার দরকার গণতন্ত্র চর্চা এই রাজনৈতিক দলের মাধ্যমেই তো নির্বাচন হচ্ছে দলগুলি নির্বাচন করছে অন্য সংগঠনগুলি নির্বাচন করছেন তারা আগামীতে পাঁচ বছরের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন রাষ্ট্র পরিচালনা করবেন সুতরাং স্থানীয় সরকার শক্তিশালী হবে কি হবে না এটা নির্ভর করছে পার্লামেন্টের উপরে রাজনৈতিক সংগঠনগুলির উপরে তারা যদি চান হবে যদি না চান পদে পদে বাধা বি করতে হবে আর আমরা এই রুমে শত শত সেমিনার ওয়ার্কশপ ডায়ালগ কোলোকিয়াম করে যাব রাষ্ট্র সংস্কারের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার দুই বছর থাকা দরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর রাজনৈতিক দলগুলো থেকে প্রতিনিধি নিয়ে সরকারের পরিধি বাড়ানোরও আহ্বান জানান তিনি শনিবার রাজধানীর ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নূর শনিবার রাজধানীর এফডিসিতে ছাত্র রাজনীতির শিক্ষার পরিবেশের অন্তরায় শীর্ষক ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করে বাংলাদেশ ইউনিভার্সিটি আর বিপক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দুপক্ষের বক্তারাই ক্ষুরধার যুক্তি উপস্থাপন করেন

তারাই ভূমিকা পালন করেছে মউন স্পিকার অন স্পিকার এই সময় বিশ্বজিৎ হত্যার উদাহরণ টেনে ক্যাম্পাসে দলীয় রাজনীতির নেতিবাচক দিক তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি ও সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে কোন স্বৈরাচারী প্রেতাত্মা যাতে কোনোভাবেই দরের কোনো ঘটনা ঘটিয়ে এই ছাত্র আন্দোলনকে ছাত্রত্ব আন্দোলনকে কোনোভাবে নষ্ট করতে না পারে প্রধান অতিথি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন সব রাজনৈতিক দল থেকে অন্তর্বর্তীকালীন সরকারে প্রতিনিধি রাখতে হবে অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি রাজনৈতিকভাবে বিভিন্ন দল থেকে কিছু প্রতিনিধি নিয়ে এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট করা যায় যেটাকে আপনারা জাতীয় ঐক্যমতের সরকার বলেন বা জাতীয় সরকার বলেন কারণ হচ্ছে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো এই সরকারের সবচেয়ে বড় সহযোগী পার্টনার হবে রাষ্ট্র সংস্কারে কমপক্ষে দুই বছর সময় দেওয়া দরকার বলে মত প্রকাশ করেন নূর দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার দরকার যারা এই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে এখন যদি এক বছর ছয় মাসের মধ্যে একটা নির্বাচন হয় আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে এখন যারা সম্ভাব্য দল আছে ক্ষমতা আসার মতো আমরা তো দেখেছি যে এই দলগুলো অতীতেও এই দলগুলোই ক্ষমতায় ছিল পরে বিতর্ক প্রতিযোগিতায় জয়ী দল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা হাসান মাহমুদ দেশ টিভি